Bismillah. Okay. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের তিনটা বদ খাসলাতের কথা বললেন কয়টা এক নম্বরে বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম খবরদার কেউ কাউরে তুচ্ছ করো না কেউ কাউকে অবজ্ঞা করো না কেউ কাউকে খাটো করো না আমার কান ছোড়া আমি বানাই নাই বানাইছে কে কালুর ঘরের কালো আমি হই নাই আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায় ঠিক কি না কালুর ঘরের কালো বানাইছে কে সে আল্লাহ বললেন গোরাম লা ইয়াসখার কওমুন মিন কওম খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না মোটুর বাচ্চা মোটু বলবা না কালুর ঘরের কালো বলবা না ওরে কালো বানাইছে কে তোমারে ধলা বানাইছে কে ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম তিনি এমন আল্লাহ তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে মায়ের পেটে যখন একটু ছিলাম গোস্তের টুকরো তখনই তো আমাদের চেহারা হয়ে গিয়েছে চেহারা আমরা বানাই নাই চেহারা দিছে কে প্রত্যেকের চেহারা আল্লাহ যদি প্রত্যেককে বানানোর অর্ডার দিত সুযোগ দিত আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে বানাতাম সাইয়েদানা ইবনে মাসউদ ওনার পা ছিল চিকন খেজুর গাছে খেজুর পাড়তে উঠলেন চিকন পা কেউ কোনোদিন দেখে নাই ওই দিন বাতাসের ঝাপটায় কাপড় উপরে উঠেছে সবাই চিকন পা দেখেছে সাহাবারা হাসাহাসি শুরু করলো বিশ্বনবী ডাকলেন সাহাবারা রে ইবনে মাসুদের পা চিকন দেখে তোমরা হাসাহাসি করো আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় রেখে দেয়া হয় কিয়ামতের দিন পা দুইটা উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে দুই বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম নিজেদের বদনাম করো না দোষ খোঁজো না একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে আছে না নাই ওর এই দোষ ওর এই সমস্যা ওর এই তোর কি সমস্যা তোর সমস্যা কি ওইটা বল ওর এই ঝামেলা ওর এইটা তোমার কোনটা খবরদার ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা লুমাযা থেকে ওয়ালা তালমিজু অন্যের দোষ খোঁজো না নিজের সমালোচনা করবেন অন্যের দোষ ধরবেন না ও মিয়া স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময় আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না কার কি সমস্যা ওই ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ আপনি আপনার ক্যারিয়ার গড়েন আপনি আপনার জীবন সুন্দর করেন আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন ঠিক কি না তিন নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মন্দ নামে ডেকো না যার যেই নাম ওই নামে ডাকতে হবে খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ যার যেই নাম ওই নামে ডাকবেন নাম চেঞ্জ করা যাবে না করবেন কোনদিন করবেন কি সুন্দর বাবা মা নাম রেখেছে প্রথম খলিফার নামে নাম আবু বাকা ওরে বাংলাদেশে ডাকে বকইরা আব্দুল কুদ্দুস কত সুন্দর নাম মা বাবা রেখেছে ওরে ডাকে কুদ্দুচা খবরদার কবিরা গুনাহ যার যেটা নাম সেটা ডাকবেন আমার নাম মিজান যদি ডাকেন মিজাইন না আমার ভালো লাগবে এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব মন্দ উপনামে ডেকো না ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম কিয়ামতের দিন তোমার নাম ধরে তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে কে